প্রতিযোগিতা পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে বউবাজারে বিক্ষোভ বিক্ষোভ দেখালো সারা বাংলা ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের সদস্যরা হাতে থালা নিয়ে বিক্ষোভ ট্রাক মালিকদের খাবারের থালা খালি ভিকে করা ছাড়া কোনো উপায় নেই জ্বালানি তেলের দাম বাড়ায় প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর বিক্ষোভে সরব হয়েছেন ট্রাক মালিকদের সংগঠন সাংবাদিকদের মুখোমুখি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সরাসরি চলে যাব কতটা সেটা স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নিক নাহলে পশ্চিমবঙ্গে বিপদ আরো বাড়বে করোনা পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর ভাবে বাড়ছে পশ্চিমবঙ্গ সরকার সতর্ক নয় আপনারা কি জানেন পশ্চিমবঙ্গে মাত্র 27% মানুষের ডাবল ভ্যাকসিনেশন মাত্র 27% যেখানে সর্বভারতীয় স্তরে প্রায় 33% ডাবল ভ্যাকসিনেশন পশ্চিমবঙ্গে 27 সেখানেও আমরা পিছিয়ে আছি অতএব সবাই সাবধানে থাকবেন দিদির ভ্যাকসিন কবে আসবে কেউ জানে না সে ভ্যাকসিন এক নম্বরই না দুই নম্বরই তাও আমরা জানি না সে ভ্যাকসিনের সাপ্লায়ারকে তাও আমরা জানি না এখানে কোনো কিছু বলা হয় না কে পেলো না পেলো তাও জানি না তৃণমূলের নেতারা বলছে এ ভ্যাকসিন পাবে ও ভ্যাকসিন পাবে তারাই ঠিক করে তৃণমূলের নেতা ঠিক করে দেয় কে ভ্যাকসিন পাবে না পাবে তৃণমূলের লোক হলে তার ভ্যাকসিন পাওয়ার যোগ্যতা বেশি তৃণমূলের লোক না হলে অসুস্থ হলেও তার ভ্যাকসিন পাওয়ার যোগ্যতা কম সেই জায়গায় দাঁড়িয়ে সারা বাংলার মানুষ আপনারা সতর্ক থাকবেন এটা সম্ভব নয় এ তো রাজ্যের রেলের সঙ্গে আরো বেশি করে আলোচনা করা উচিত ছিল ট্রেনটা যখন চলছে রাজ্যে রেল ট্রেন চালাচ্ছে রাজ্যের অনুমোদন ছাড়া ট্রেন চলতে পারে না তাহলে রাজ্যকে বলা উচিত ছিল আমার এই লাইনে এত মানুষ যাতায়াত করে তাই তোমার ট্রেনের সংখ্যা বাড়াতে হবে যদি দূরত্ব বিধি বজায় রাখতে হয় কখনো কি এই আলোচনা হয়েছে বাংলায় এখানে তো কিছু হয় না দিদি বললে হ্যাঁ তো হ্যাঁ না তো না কখনো মনে হলো না যখন মানুষকে নিয়ে আসার দরকার বাইরে রাজ্য থেকে তো ওগুলো করোনা স্পেশাল নিয়ে আসা যাবে না বলে যখন মানুষ মনে প্রাণে বাঁচার জন্য কোনো রকমের পশ্চিমবঙ্গ আসতে চাইছে তখন কি বলে দিল করোনা এক্সপ্রেস আমি নেব না আজকে যখন একটু ঢিলাঢালা হয়েছে তখন ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি রাজ্যকে করা উচিত ছিল রাজ্য সেটা করছে না জলপাইগুড়ির ব্যবসায়ী খুনে গ্রেফতার 5 অংশীদার ব্যবসায়িক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে খুন প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের মৃত ব্যবসায়ীর নাম রাজেশ ছেত্রী পরিবার সূত্রে খবর মঙ্গলবার শিলিগুড়ি যাওয়ার কথা বলে চালসার বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ী তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন শনিবার নাগরাকাটার পাঞ্জোরা এলাকায় জাতীয় সড়ক থেকে ব্যবসায়ীর প্লাস্টিকে মরা দেহ উদ্ধার হয় তদন্তে নেমে খুনের অভিযোগে ব্যবসায়ীর 5 অংশীদারকে গ্রেফতার করেছে পুলিশ ভারী বস্তু দিয়ে আঘাতের পর শ্বাসরোধ করে খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্যবসায়িক শত্রুতা ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা পুলিশ খতিয়ে দেখছে শনিবার নাগরাকাটায় ব্যবসায়ীর দেহ উদ্ধার প্রাথমিকভাবে ব্যবসায়িক শত্রুতার জেরে খুন বলে অনুমান পুলিশের খুনে গ্রেফতার 5 অংশীদারকে গ্রেফতার করল পুলিশ মৃত ব্যবসায়ীর নাম রাজেশ ছেত্রী পরিবার সূত্রে খবর মঙ্গলবার শিলিগুড়ি যাওয়ার কথা বলে চালসার বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন তারপর থেকেই নিখোঁজ শনিবার নাগরাকাটার পাঞ্জোরা এলাকায় জাতীয় সড়ক থেকে ব্যবসায়ী প্লাস্টিকে মরা দেহ উদ্ধার হয় তদন্তে নেমে খুনের অভিযোগে ব্যবসায়ীর 5 অংশীদারকে গ্রেফতার করেছে পুলিশ ভারী বস্তু দিয়ে আঘাতের পর শ্বাসরোধ করে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের